বাড়ার সাথে দিকে পুনর্নির্বাচনে উত্তেজনা দেগঙ্গার বুথে দেগঙ্গায় পুনর্নির্বাচনে অশান্তির অভিযোগ ভোটারদের ভোট দেওয়া দিতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ বিজেপির ভোটারদের ভয় দেখাচ্ছে তৃণমূলের গুন্ডা বাহিনী অভিযোগ দেগঙ্গার বিজেপি নেতার আপনাদের জানিয়ে রাখবো পুনর্নির্বাচনের উত্তেজনা দেগঙ্গায় গণতান্ত্রিক অধিকার দিতে দিচ্ছে না গরু চুরি করত কয়লা চুরি করত এখন ভোট চুরি করছে তৃণমূল ভোট চুরি করছে এবং পুলিশ তার সহযোগী পুলিশ আটকাচ্ছে পুলিশ আপনাকে বের করে দিচ্ছে পুলিশ আটকাচ্ছে ভয় পাচ্ছে এরা আমি বারাঘাট কেন্দ্রের ভোটার আমি ভোটের দিন এই কেন্দ্রে অশান্তি হয়েছিল বলে এই বুথে অশান্তি হয়েছিল বলে পুনর্নির্বাচনের নির্দেশ দেয় নির্বাচন কমিশন কিন্তু সেই পুনর্নির্বাচনেও অশান্তি দেগঙ্গার পুনর্নির্বাচনেও অশান্তির অভিযোগ ভোটারদের ভোট দিতে দেওয়া হচ্ছে না অভিযোগ বিজেপির আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন টিটপ টিটপ এই মুহূর্তে কি ছবি উঠে আসছে মূলত কি অভিযোগ নির্বাচনের দিন অশান্তি পুনর্নির্বাচনের দিনেও অশান্তি দেখো একদম তাই সকাল থেকে আমরা যেই ছবিটা দেখাচ্ছি এখানকার সাধারণ ভোটার তারা কিন্তু বলছেন যে তারা ভোট দিতে আসছে তাদের উপরে তারপরে কিন্তু আক্রমণ করা হবে এবং সেই আক্রমণ কারা করবে আক্রমণ করবে শাসক দলের লোকজন এমনটা কিন্তু সাধারণ মানুষ তারা বলছেন কিন্তু সকাল থেকে আমরা দেখলাম এখনও পর্যন্ত দুটো বেজে গেছে অর্থাৎ সকাল 7টায় ভোট শুরু হয়েছে 280 জন মাত্র ভোটার এখানে ভোট দিতে এসেছে মোট ভোটার সংখ্যা রয়েছে এখানে 715 জন কিন্তু প্রশ্ন একটাই তাহলে এখনও বাকি যারা রয়েছেন তারা কখন ভোট দিতে আসবেন তারা কি আদৌ আসবেন নাকি আসবেন এটা তো বড় প্রশ্ন তোমাকে আমরা সকাল থেকে যেমন দেখাচ্ছিলাম যে রাজ্য পুলিশ এবং কেন্দ্র বাহিনী তারা যেমন গোটা এলাকা তারা যেমন ঘুরে বেরিয়েছেন তারা কিন্তু সাধারণ মানুষকে বারবার করে গিয়ে আশ্বস্ত করছেন তারা বলছেন যে ভোট দিতে আসার জন্য অন্যদিকে অর্থাৎ যখন আমরা এই খবর সম্প্রচার করি যে সাধারণ ভোটাররা যখন আসতে পারছে না তখনই বিজেপি নেতৃত্ব তারা কিন্তু এখানে আছেন বিজেপি নেতা আসেন এবং তিনি গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন ভোট দিতে আসতে পারেন তখনই অর্থাৎ পুলিশের সঙ্গে বতসা বেঁধে যায় বিজেপি নেতার পুলিশ বলেন যে এই সেই বিজেপি নেতা তিনি কেন আসছেন এখানে তিনি এই অর্থাৎ যেখানে অর্থাৎ ভোট কেন্দ্র তার 100 মিটারের মধ্যে ঠিক এখানে আসতে পারবেন না ঠিক সেখানে দাঁড়িয়ে বিজেপি নেতৃত্ব তিনি কিন্তু বারবার করে পুলিশকে উদ্দেশ্য করে বলছেন যে পুলিশ শুনিয়েছি এই মুহূর্তে যে ছবি উঠে আসছে যে বক্তব্য উঠে আসছে শোনার চেষ্টা করো মথুরাপুরের দিকে নজর রাখতে হচ্ছে পুনর্নির্বাচনে কাকদ্বীপের 26 নম্বর বুথে উত্তেজনা পরিচয়পত্র ছাড়া বুথে প্রিসাইডিং অফিসার অভিযোগ মথুরাপুরের বিজেপি প্রার্থী অশোক পুরকাইতের নির্বাচনের দিন এই দুটো বুথে অশান্তির ঘটনায় অভিযোগ জমা পড়ে নির্বাচন কমিশনের কাছে সিসিটিভি ছিল না নজরদারি চলেনি এমনকি কেন্দ্রীয় বাহিনী পর্যন্ত ছিল না এমনটাই অভিযোগ ছিল তাই এই দুই কেন্দ্রে পুনর্নির্বাচনের নির্দেশ দেয় নির্বাচন কমিশন কিন্তু সেই পুনর্নির্বাচনের দিনেও অশান্তি জায়গায় জায়গায় এই মুহূর্তে কাকদ্বীপের ছবি আমরা দেখানোর চেষ্টা করব পুনর্নির্বাচনে কাকদ্বীপের 26 নম্বর বুথে উত্তেজনা পরিচয়পত্র ছাড়া বুথে প্রিসাইডিং অফিসার অভিযোগ মথুরাপুরে বিজেপি প্রার্থী অশোক পুরকাইতের পুলিশ ও বিজেপি প্রার্থী তুমুল বচসা আরো বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বরুণ বরুণ এই মুহূর্তে মূলত অভিযোগ কি নির্বাচনের দিনেও অশান্তি পুনর্নির্বাচনের দিনেও অশান্তি হ্যাঁ এখানে কিছুক্ষণ আগে এখানে উভয় দলের প্রার্থী এসেছিলেন এখানে তৃণমূলের প্রার্থী বাপি হালদারও এসেছিলেন অশোক পুরকাইত ভিতরে গিয়ে
তিনি একটা অভিযোগ করেছেন যে যারা প্রিসাইডিং অফিসার আছেন তাদের আই কার্ড দেখতে, এবং তাদের আই কার্ড দেখার জন্য তিনি বলেছিলেন, কিন্তু প্রত্যুত্তরে তারা জানিয়েছেন যে বিডিও অফিস থেকে তাদের পাঠিয়েছে। এই অভিযোগটা তিনি নির্বাচন কমিশনারের কাছে যাবেন বলেছেন। এছাড়া তিনি রাস্তায় দাঁড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কিছু প্রশ্নের উত্তর দিচ্ছিলেন, সেই সময়ে রাস্তা যানজট সৃষ্টি হয়, স্থানীয় পুলিশ অফিসার এসে সেখানে তাদেরকে সরে গিয়ে বাইট দেওয়ার কথা বললেন, এই নিয়ে পুলিশের সঙ্গে একটা বাগবিতণ্ডা হয়। এখনো পর্যন্ত একদমই বচসা শুরু হয়। বরুণ, এই ছবির দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। বরুণ, আপাতত তোমায় ধন্যবাদ। আগামীকাল লোকসভা ভোটের গণনা, 42টি আসনে 507 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ, 42 আসনে গণনা কেন্দ্রের সংখ্যা 55টি। আপনাদের জানিয়ে রাখব, আটো নিরাপত্তায় নিরাপত্তার দায়িত্বে 92 কোম্পানি বাহিনী মোতায়েন থাকবে, রাজ্য পুলিশ থাকবে, সিসিটিভি। আগামীকাল লোকসভা ভোটের গণনা, 42টি আসনে 507 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ, 42 আসনে গণনা কেন্দ্রের সংখ্যা 55টি। আরো বিস্তারিত জানাবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিট্টু। বিট্টু, এই মুহূর্তে নির্বাচন কমিশন কতটা প্রস্তুত, কতটা তৎপরতা রয়েছে? বিট্টু, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে? আগামীকাল গণনা গোটা দেশ জুড়ে, আমাদের রাজ্যের ছবিটা কি? দেখো, প্রথমত তোমায় জানিয়ে রাখি, আজকে যেই সমস্ত অভিযোগগুলো কমিশনে জমা পড়েছে গণনাকে কেন্দ্র করে, সেই সমস্ত বিষয় নিয়ে কমিশন ইতিমধ্যে ভাবতে শুরু করেছে, যাতে কোনোভাবে অস্থায়ী কর্মী নিয়োগ না হয় গণনার ক্ষেত্রে, সেই বিষয়টা যেমন নজর থাকা হচ্ছে। একই পাশাপাশি যারা এজেন্ট থাকছেন বা যারা গণনা করবে তাদের ক্ষেত্রে যেটা আমরা জানতে পারছি, সচিত্র পরিচয়পত্র থাকতে হবে এবং কেবলমাত্র একটা সাদা কাগজ এবং পেন নিয়ে তারা প্রবেশ করতে পারবেন সচিত্র পরিচয়পত্র সহ। যদি দেখা যায় ছবির মাঝখানে কোনো স্ট্যাম্প নেই কোনো ব্যক্তির বা কোনো এজেন্টের, তাহলে তাকে ঢুকতে দেওয়া হবে না। মূলত কমিশনের তরফে এই বিষয়টা জানিয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যে তোমায় জানাবো, কমিশন থেকে জানানো হচ্ছে 55টি মোট গণনা কেন্দ্র রাজ্যে, যার মধ্যে 92 কোম্পানি বাহিনী মোতায়েন করা হচ্ছে। ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা থাকছে সামগ্রিকভাবে, অর্থাৎ ত্রিস্তরীয় নিরাপত্তার ক্ষেত্রে যে বিষয়টা বিশেষ করে জোর দেওয়া হচ্ছে, প্রথমত হচ্ছে যাতে বাইরের কোনো ব্যক্তি প্রবেশ না করতে পারে গণনার সময়, যাতে কোনো প্রভাব না পড়ে, বাইরের কোনো প্রভাব না পড়ে, কোনো দুষ্কৃতি যাতে ভেতরে প্রবেশ না করতে পারে সেই বিষয়টা নজর রাখা হচ্ছে। এবং তার পাশাপাশি গণনা কেন্দ্রের সামনে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেই বিষয়টাও বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে কমিশনের তরফে। ইতিমধ্যে তোমাকে জানিয়ে রাখবো, যে যেই তথ্যগুলো ইতিমধ্যে মিলছে, যে ভোটার সংখ্যা যেটা জানতে পারছি 7,60,010,006 জন, এবং তার মধ্যে মোট প্রার্থী যেটা আমরা জানতে পাচ্ছি 507 জন, এবং তাদেরই কালকে ভাগ্য নির্ধারণ হতে চলেছে 2024 লোকসভা নির্বাচনের ক্ষেত্রে। স্ট্রংরুম আমরা এই মুহূর্তে যেটা জানতে পাচ্ছি 394টি স্ট্রংরুম রয়েছে, এবং এক্ষেত্রে স্ট্রংরুম থেকে সকাল সকালই মূলত ইভিএম, ভিভিপ্যাট, সমস্ত যে সমস্ত গণনার ক্ষেত্রে ব্যবহৃত জিনিসপত্র বা সামগ্রী সব কালকে সংশ্লিষ্ট যে গণনা কেন্দ্র সেগুলোতে আনা হবে। এবং গণনা কেন্দ্র থাকছে মোট 55টি, তোমাকে জানিয়ে রাখলাম। গণনা কেন্দ্রের বাইরে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা থাকছে গণনার জন্য। ইতিমধ্যে যেই হলের সংখ্যা তোমায় জানাবো হচ্ছে 418টি। অন্যদিকে দাঁড়িয়ে গণনার জন্য মোট টেবিলের যেটা ব্যবস্থা করা হয়েছে 4,944টি। এর পাশাপাশি 507 জন যে প্রার্থী রয়েছে তাদের এই 17 রাউন্ডের মাধ্যমে এই প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। মোট 17 রাউন্ড হবে, যার মধ্যে তোমায় বলে রাখি সবচেয়ে বেশি গণনা হবে 23 রাউন্ড। শীতলকুচিতে 310 জনের একটা ভোট কেন্দ্র রয়েছে, সেইখানে তোমার একটা গণনার ক্ষেত্রে একটা সমস্যা তৈরি হচ্ছিল এবং সেই বিষয়টা কাটিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যে কমিশনের তরফে। অন্যদিকে দাঁড়িয়ে তোমায় জানাচ্ছি সবচেয়ে কম যে গণনার রাউন্ড সেটা হচ্ছে 9টি, অর্থাৎ সবচেয়ে ন্যূনতম হচ্ছে 9টি গণনা হবে, এবং সর্বোচ্চ হবে তোমাকে জানিয়ে রাখলাম যেটা 23টি রাউন্ড, অর্থাৎ এই রাউন্ডের বিষয়টা খুব ইম্পর্টেন্ট। অন্যদিকে দাঁড়িয়ে পোস্টাল ব্যালট এবং অন্যান্য যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেক্ষেত্রে আমরা যেটা জানতে পাচ্ছি, মোট পোস্টাল ব্যালট সংখ্যা 337,981টি। পোস্টাল ব্যালট অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ পোস্টাল ব্যালটের ওপরও অনেকটা ভোট, অর্থাৎ ভাগ্য যে নির্ধারণ প্রার্থীদের সেটা অনেকটা নির্ভরশীল। অর্থাৎ কমিশন এই মুহূর্তে দাঁড়িয়ে সামগ্রিকভাবে তৎপর, এবং তার জন্য এই ছবির দিকে অবশ্যই আমাদের নজর থাকবে। বিট্টু, আপাতত তোমায় ধন্যবাদ। নির্বাচন কমিশন কতটা তৎপর আমরা দেখলাম এই মুহূর্তে স্ট্রংরুমের।